নমস্কার আজকের ভিডিওতে দেখাবো আপনারা কি করে ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ফটো খুব সহজেই তৈরি করবেন এবার অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজের ফটোর যেটা মাপ সাড়ে তিন সেন্টিমিটার বাই সাড়ে চার সেন্টিমিটার সেটা কিন্তু অনেকটাই বড়। এবার সেই মাপটা কিন্তু সব জায়গায় গ্রাহ্য হয় না মানে অত বড় ফটো বসানোর স্পেস কিন্তু সব জায়গায় থাকে না তাই আমি আজকে যে মাপটা দেখাবো এই মাপটা অপেক্ষাকৃত ছোট এবং সব থেকে বড়ো কথা এই মাপটা সমস্ত জায়গায় কার্যকরী হয় কোনো জায়গায় কিন্তু প্রবলেম হয় না যদি না কোনো জায়গা থেকে ফটোর সঠিক মাপ আপনাকে দিয়ে দেয় সেই জায়গায় হয়তো প্রবলেম হতে পারে যদি বলে দেয় আপনার অ্যাকচুয়াল পাসপোর্ট সাইজ ফটোর যেটা মাপ সেটাই লাগবে সেক্ষেত্রে কিন্তু এই ফটোর মাপটা গ্রাহ্য হবে না তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফটো ওপেন করা আছে এই ফটোটা অ্যাকচুয়ালি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য ফটোটার মাপ কি আছে সেটা আমি এই মুহূর্তে জানছি না এবার যারা ফটো প্রিন্টের কাজ করেন বা পাসপোর্ট ফটো প্রিন্টের কাজ করেন কেউ হয়তো ফোর সিক্স পেজে কাজ করেন কেউ হয়তো এ পেজে কাজ করেন এবার ম্যাক্সিমাম বহু মানুষই আছেন যারা ফোর সিক্স পেজে কাজ করেন তাই আমিও এখানে একটি ফোর সিক্স পেজ এখানে নিয়ে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন ফোর সিক্স পেজে কাজ করার সুবিধা হচ্ছে এটাই আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গায় ফোর সিক্স পেজে বারোটার বেশি ফটো ধরানো যায় না কিন্তু আমি আজকে যে মাপটা আপনাদের দেখিয়ে দেবো সেটাই কিন্তু আপনারা চোদ্দোটা ফটো ধরাতে পারবেন একটা ফোর সিক্স পেজে সেই জন্য সবার প্রথমে আমি এই মাপের একটা পেজ নিয়ে নিচ্ছি আপনি সাইজটা এখানে দেখে নিন যেটা নর্মাল সাইজ হয় এটা প্রিসেট সাইজ দেওয়া থাকে এখান থেকেও কিন্তু আপনারা সাইজটা পেয়ে যাবেন এটা আমি জাস্ট ওকে করে নিচ্ছি এটা হলো আমার একটা ফোর সিক্স পেজ এবার এই ফটোটা যেটা পাসপোর্ট সাইজের ফটো সেটাকে প্রথমে আপনাকে ক্রপ করতে হবে এই ফোর সিক্স পেজে আনার জন্য আর এই ক্রপ করার জন্য আমি অ্যাকচুয়ালি আমি এখানে মাপটা আপনাদের বড় করে দেখিয়ে দিচ্ছি ফটো আমি মাপটা রাখি ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি আমি কিন্তু মাপটা ইঞ্চিতে রাখি অনেকে মিলিমিটার বা অনেকে সেন্টিমিটারে মাপ রাখতে পছন্দ করেন কিন্তু অ্যাকচুয়ালি এই ফিগারটা বা এই যে মাপটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কনভার্ট করেও নিতে পারেন মিলিমিটার বা সেন্টিমিটারে সেক্ষেত্রেও কিছু পয়েন্টের ঝামেলা চলে আসবে কিন্তু এই মাপটা কিন্তু আমি যে হিসাবে কাজ করি সেটার সঠিক মাপ রেজুলেশন আপনি তিনশোই রাখবেন এরপর আপনাকে এই যে ফটোটা আছে ফটোটাকে ক্রপ করে নিতে হবে দেখুন আমি ফটোটাকে আমি যে মাপটা নিলাম সেই অনুযায়ী আপনাদের পছন্দ মতো বা যদি আরও একটু বাড়তে চান বাড়িয়ে আপনি ক্রপ করে নেবেন ফটো এখান থেকে ক্রপ হয়ে গেল ক্রপ হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড সাধারণত হালকা কালার দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি খুব ডিপ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে কিন্তু যারা বিজনেসম্যান তাদেরকে বলছি প্রিন্টারের কালি অনেক খাবে সেই জন্য হালকা কালার দেবেন এবং ম্যাক্সিমাম ফর্ম ফিল আপের ক্ষেত্রেও দেখা যায় যেমন এম টিএস এস জিডি মানে যেগুলো স্টাফ সিলেকশন কমিশনের যে ফর্ম ফিল আপ হয় বা অন্যান্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাধারণত হালকা ব্যাকগ্রাউন্ডের ফটোই কিন্তু প্রেফার করে সেই জন্য এটা আমি ক্রপ করে নিয়েছি ক্রপ করে নেওয়ার পর ফটোটাকে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা মেন যে পেজ আছে সেই পেজটায় ফেলবেন এবার মেন পেজটায় ফেলার পর যেটা মুশকিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটার কিন্তু চারদিকে কোনো বর্ডার দেওয়া নেই তাই যখন আপনারা ফটোটা কাটবেন তখন কিন্তু অসুবিধা হতে পারে সেই জন্য ফটোতে একটা বর্ডার দিয়ে দেবেন বর্ডার দেওয়ার জন্য ফটো সিলেক্ট করবেন তারপর এডিট অপশানে চলে যাবেন এডিট অপশন থেকে স্ট্রোক অপশানে চলে আসবেন স্ট্রোক অপশান থেকে একটা ডিপ কালারের ব্ল্যাক বা ডিপ ব্লু কালারের একটা বর্ডার দেবেন অনেকে লাল বর্ডার দেয় রেখেছি লাল বর্ডারটা দেবেন না দেখতে খুবই বাজে লাগে এটাকে স্ট্রোকের ভলিউমটা ওয়ান রাখবেন বাদ বাকি কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই জাস্ট ওকে করে দেবেন দেখতে পাচ্ছেন এই ফটো চারপাশে কিন্তু একটা সুন্দর বর্ডার চলে এলো এরপর আমি যেটা বলেছিলাম আপনাদের এই ফটো আপনারা কি করে একটা পেজে চোদ্দোটা ধরাবেন ম্যাক্সিমাম মানুষ যেটা করেন সেটা কি হয় এরকম লম্বা করে পরপর এইভাবে একটা দুটো তিনটে চারটে আর এদিকে একটা দুটো তিনটে মানে চার তিনে বারোটা কিন্তু অনেকে করে দেন তো আমি আজকে এখানে এই ফটোটা চোদ্দোটা সেট করে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন কীভাবে করছি প্রথমে এই ফটোটা যেটা আছে সেটা রইল তারপর আপনি প্রথমে অল্ট কি কিবোর্ডে যে অল্ট ক্লিক কি আছে সেই অল্ট ক্লিকটা প্রেস করে তারপর মাউসে করে বা মাউসের লেফট ক্লিক প্রেস করে ফটোটাকে এরকম করে কপি করে নেবেন ঠিক আছে এইভাবে কিন্তু ফটো আপনারা কপি করে নেবেন এইভাবে ধরুন এটা দুটো হলো এবার আবার এই দুটো ফটোকে একসঙ্গে আপনি সিলেক্ট করলেন একদম প্রথম অপশানটা দিয়ে তারপর আবার কীবোর্ডে অল্ট কি প্রেস করে আবার মাউসে করে এরকম করে চারটে করে নেবেন ঠিক আছে এইভাবে কিন্তু ফটোর পরিমাণ আপনারা একইভাবে বাড়িয়ে নেবেন এবার এখান থেকে চারটে থেকে আটটা হয়ে গেল এবার এই পাশে জায়গা ফাঁকা আছে এখান থেকে আমি আরও দুটো এখানে এইভাবে বসিয়ে দিলাম এবার আমার হয়তো একটু এদিক ওদিক হচ্ছে কারণ এই জায়গাটা খেয়াল করে দেখতে পাচ্ছেন এই দেখুন ওপরে কিন্তু দশটা বসে গেল এরপর আবার অল্ট কি প্রেস করে এখানে আমি ফটোটা নিচে নিয়ে এলাম এবং তারপর এই যে ফটোটার গায়ে দেখুন এই মানে যে মাউসের যে পয়েন্টারটা আছে এই মাঝামাঝি নিয়ে এলে দেখতে পাবেন দুমুখো একটা পয়েন্টার তৈরি হচ্ছে তখন ফটোটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন বা আপনারা যদি শিফট কি প্রেস করে ঘোরান তাহলে কিন্তু ফটোটা একদম অ্যাকিউরেট ঘুরবে শুধু ঘোরালে কিন্তু দেখুন একটা মানে সঠিক মানে যে ভার্টিক্যাল থেকে হরাইজান্টাল হচ্ছে তার কিন্তু একটা প্রবলেম চলে আসছে দেখুন বেঁকে গেল সেই জন্য সরাসরি এই অপশানে এসে মাউসটাকে টিপে ধরে তারপর শিফট কি করবেন তাহলে দেখুন ফটোটা কিন্তু একদম ভার্টিক্যাল থেকে হয়ে গেল এরপর ফটো আপনি এখানে চারটে পরপর সেট করে দেবেন দেখতেই পাচ্ছেন একটা পেজের মধ্যে চোদ্দোটা ফটো হয়ে গেল এরপর আপনারা আপনাদের প্রিন্টার থেকে যেভাবে প্রিন্ট দেন সেইভাবে প্রিন্ট দিতে পারেন এবার এফরের ক্ষেত্রে বলে দিচ্ছি এফোরের ক্ষেত্রেও কিন্তু আমি যে মাপটা দেখিয়েছি এই মাপ কিন্তু পরপর প্রিন্ট দিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল পেপার এখান থেকে সিলেক্ট সিলেক্ট করছি করে এই ওপরের রো টোটালটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এই অংশে বসাচ্ছি দেখুন এখানে পাঁচটা এবং তারপরে আরও দুটো বসানো যাবে দেখতেই পাচ্ছেন সাতটা কিন্তু এখানে বসানো গেল এবার এই টোটাল রোটাকে আবার কপি করে নিচে বসিয়ে দিলে চোদ্দোটা বসানো যাবে এই একই প্রসেসে কিন্তু আপনারা ফটো প্রিন্ট দিতে পারবেন আপনাদের নির্দিষ্ট প্রিন্টার সিলেক্ট করে এবার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য অনেক অ্যাপ আছে সেই অ্যাপ আপনারা ইউজ করতে পারেন তার মধ্যে পার্টিকুলার যে অ্যাপটি ভালো যদি ধরুন কেউ হয়তো মোবাইল থেকে ফটো তোলেন এবার ক্যামেরার মানে ডিজিটাল ক্যামেরা এসএলআর যুগ যদিও আছে নেই একদম বলবো না কিন্তু পাসপোর্ট ফটো তোলার জন্য মোবাইল ক্যামেরা বেস্ট মানে খুবই ভালো অত টাকা ইনভেস্ট আপনি কেন করতে যাবেন আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলি তাই দেখিয়ে দেবো কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটার জন্য এই ভিডিওর শেষকালই আমি দেখিয়ে দিচ্ছি তো সেই অ্যাপটা একটুখানি দেখে নিন কী করে আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন গুগল প্লে স্টোরে আপনারা চলে আসবেন এখানে গুগল প্লে স্টোরে সরাসরি লিখবেন ফটো রুম স্টুডিও যেটি আপনাদের সামনে ওপেন হবে আর লেখা যে একটা আইকন আছে সেটা আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন দেখুন অ্যাপ ইনস্টল হয়ে গেছে এরপর আমি অ্যাপটাকে ওপেন করছি অ্যাপের ইন্টারফেসটা এরকম তারপর লেটস গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন আমি আদার্স সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান সেই ফটোটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সেই জন্য স্টার্ট ফ্রম ফটো এই অপশান সিলেক্ট করেও করতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে ধরুন আমার কাছে এই ফটোটা ওপেন আছে এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই সেই জন্য এই ফটোটার আপনি সেন্ড বা শেয়ার অপশান যদি আপনাদের ফোনে থাকে সেই অপশানটা ক্লিক করবেন এখান থেকে দেখুন ফটোরুম অপশান আপনি পেয়ে যাচ্ছেন এই ফটোরুমের ওপর সরাসরি ক্লিক করবেন দেখুন ফটো আসার সঙ্গে সঙ্গে এখানে স্ক্যান হতে শুরু করে দিল দেখুন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই ইরেজ হয়ে গেল এবার ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন রকম দিতে পারেন এখানে বহু অপশান আছে একদম ফ্রি অফ কস্ট শুধু নিচে একটুখানি ফটো রুম বলে লেখা থাকে ওটাকে ফটোশপ থেকে ইরেজও করে দেওয়া যায় ওটা কোনো সমস্যা নয় এরপর ধরুন ফটোর ব্যাকগ্রাউন্ড যেমন ধরুন যেটা সাদা ব্যাকগ্রাউন্ড বলছিলাম এটা আপনি হালকা ব্লুও রাখতে পারেন ফটোটা প্রথমে এইভাবে সিলেক্ট করলেন তারপর ব্যাকগ্রাউন্ড অপশানে এলেন ব্যাকগ্রাউন্ড অপশন থেকে একটুখানি ওপরের দিকে নিয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে কালার প্লেট একটা আছে এই কালার প্যাড থেকে আপনি কিন্তু অনেক কালার পেয়ে যাবেন ধরুন আপনি এই কালারটা সিলেক্ট করলেন আপনার মনে হচ্ছে কালারটা একটু ডিপ হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনি ফটোটাকে এইভাবে হালকা বা ডিপ করে নিতে পারেন বা অন্য কালার সিলেক্ট করেও কিন্তু ফটোটা এইভাবে আপনি ডিপ বা হালকা করতে পারেন এটা হয়ে যাওয়ার পর এরপর মোটামুটি ধরুন এরকম রইল এটাই আপনার পছন্দ এই দেখুন নিচে যেটা বলছিলাম ফটোরুম লেখা শুধু এইটুকু লেখাই থাকবে বাদ বাকি কিন্তু আর কিছু থাকবে না এরপর ফটোটাকে জাস্ট শেয়ার অপশানে এই ওপরের দিকে শেয়ার অপশান আছে শেয়ার অপশানটা ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এটা জাস্ট আপনি মেবি লেটার করে দেবেন তারপর সেভ টু গ্যালারি করতে পারেন অথবা শেয়ার করতে পারেন আমি শেয়ার অপশান ক্লিক করছি এরপর আপনাদের কম্পিউটারে ফটোটাকে আনার জন্য আপনারা ইমেল বা হোয়াটসঅ্যাপে সাহায্য নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা ফটোটাকে শেয়ার করতে পারবেন ফটোটা অ্যাকচুয়ালি এলে আপনার কাছে এরকমভাবে শেয়ার হবে দেখুন ফটোর শপের মানে পাসপোর্ট ফটোর জন্য শুধু এই বুক অবধি অংশ দরকার আপনার তো এই নিচের পা অবধি অংশ দরকার নেই তাই ওপরের অংশটা থেকে কিন্তু আপনারা ফটোটা মানে পাসপোর্ট সাইজের ফটোতে রূপান্তরিত করতে পারবেন এবার এখানে একটা কথা বলার অনেকে প্রশ্ন করতে পারেন যে ফটোর কোয়ালিটি কিছু কম হবে কি না এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন পাসপোর্ট সাইজ ফটো তো পাসপোর্ট সাইজ ফটোতে ফটোর কোয়ালিটি যদি কিছুমাত্র কম বেশি হয়েও যায় তাহলে কিন্তু সেটা খুব একটা বোঝা যায় না নাহলে কিন্তু আপনি ম্যানুয়ালিও পাসপোর্ট সাইজের ফটো এডিট করার জন্য ফটোশপের সাহায্য নিতে পারেন তো আজকের ভিডিওটা এইটুকুই অনেক দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন পাসপোর্ট সাইজের ফটো কী করে তৈরি করতে হয় সাইজের কি ব্যাপার আছে বা আরও অনেক যে ব্যাপার থাকে সাজানোর ব্যাপার থাকে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার বা সমস্যার সমাধান করার আজকের মতো এ পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ